কি লাগছে দেখতে, কি লাগছে মানে কালার কন্ট্রাস্ট, মানে গোপ্রোতে কতটা জাস্টিস করবে আমি জানি না, বাট কালার কন্ট্রাস্ট সমস্ত কিছু মিলে এত সুন্দর নীল আকাশ, একটা সাদা অরেঞ্জ গ্রে এইরকম একটা লেয়ার লেয়ার, আর এখানে হচ্ছে জল, ওফ লাভলি। কলকাতার ভেতরে একটা হিডেন হিডেন জেম বলতে পারো। সিরিয়াসলি বলছি, লিটারালি বলছি, এইরকম আকাশ, এইরকম মানে নীল আকাশ আর তার মধ্যে পেঁজা তুলোর মতো মেঘ বহু মাস বাদে দেখতে পেলাম লিটারালি। কারণ ইদানিং যা বর্ষা বৃষ্টি হেনা তেনা প্যাচ প্যাচে, মানে এমন একটা বিধিগিচ্ছি একটা ওয়েদার হয়ে রয়েছে, আর কি বলবো, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ড অ্যান্ড ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। আই থিঙ্ক তোমাদের একটা টাইম ল্যাপস তোমরা ডিজার্ভ করো, দেখে নাও। কেমন লাগলো আগে বলো টাইম ল্যাপসটা, তো আশা করি টাইম ল্যাপসটা ভালো লেগেছে। তো এই সুন্দর একটা মিষ্টি বিকেলের মধ্যে আমার মনে হলো মনটা একটু বেরু বেরু করছে, মনে হলো না, আমার মনটা অ্যাকচুয়ালি বেরু বেরু করছে। তো চলো একটুখানি বেরু বেরু করে আসা যাক, আর বাদ বাকি কথা সব মোটো ব্লগে দেখা হচ্ছে এবং সেখানেও কথা হচ্ছে তোমাদের সাথে। ওকে ওকে, অল রাইট, নরনারীগঞ্জ পেট্রোল পাম্পে এখন তেল ভরা হয়ে গেছে, এবার শুধু বেরোনোর পালা আমাদের। আর 102 টাকা পেট্রোলের লিটার, ভাই রে ভাই, এবার মনে হচ্ছে জলে চালাতে হবে বাইক, সিরিয়াসলি 102 টাকা, 101 টাকা ছিল তারপরে হুট করে এই 3-4 দিনের মধ্যে বাড়িয়ে দিল, কি করা যাবে এই। মানে তোমরা একটা জিনিস বলো, সাধারণ মানুষের জন্য কতটা পরিমাণে মানে প্রবলেম হয়, পেট্রোল ডিজেল বাড়া মানেই তো মানে পণ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি হয়, এখন কি করা যাবে। সরি, তোমরা ভাবছো হয়েছে আমি একটু রং রুট দিয়ে যাচ্ছি, বাট এখানে পেট্রোল পাম্প ছিল বলে আমাকে এই রুটটা নিতে হলো। ও কোয়ে বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, না না আমি চিনি না, আমি চিনি না, কিন্তু প্লিজ ডোন্ট কোট মি, আমি নটি হওয়ার চেষ্টা একদম করিনি। তো লাস্ট ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যেরকম যে আমার অনেকগুলো প্ল্যান এই বৃষ্টি বাদলার জন্য ক্যান্সেল হয়েছে, তো অনেকেই জিজ্ঞেস করেছিল কোন দিকে প্ল্যান আছে। তো অ্যাকচুয়ালি আমার যাওয়ার ইচ্ছে ছিল হচ্ছে মানে ওয়েস্ট সাইডে, মানে ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট সাইডে, মানে পশ্চিম দিক যাকে বলে, আর আরেকটা হচ্ছে নর্থে। তো দুটোই আমার প্ল্যানটা ক্যান্সেল হয় ডিউ টু বৃষ্টি, আর তার সাথে সাথে এখন তো উত্তরবঙ্গে আরও ভাসাবে বলেছে নেক্সট যা ফোরকাস্ট রয়েছে, মানে রবিবার বা সোমবার, জানি না কী হবে ভাই, পুজোটা যেন মাটি না হয়, কারণ এই পুজোর ওপরে অনেক মানুষের অনেক কিছু ডিপেন্ড করে থাকে। আর বাঙালিদের দুর্গাপুজো মানে বাঙালিদের কাছে একটা ইমোশন ভাই, ঠিক আছে, অনেকেই আছে যে দুর্গাপুজোর ছুটির জন্য অপেক্ষা করে একটুখানি বাইরে বেরোনোর জন্য, ঠিক আছে, আবার অনেকেই আছে কলকাতা ছেড়ে বেরোতেই চায় না। তো তোমরা কাদের মধ্যে পড়ো সেটা প্লিজ আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো, কোন শ্রেণীর মধ্যে পড়ো তোমরা, কি কলকাতায় থেকে দুর্গাপুজো দেখতে চাও, নাকি দুর্গাপুজো এনজয় করেছো অনেক বছর ধরে কিন্তু এবার ঘুরতে যেতে চাও, এই শ্রেণীর মধ্যে কারা কারা পড়ো একটু কমেন্ট করে জানিও। দেখো কবে যে শেষ হবে এখানকার মেট্রোর কাজ, মানে নিউ টাউনে একবার যদি মেট্রোর কাজটা যদি শেষ হয়ে যায় না, মানে যাতায়াত ভীষণ স্মুথ হয়ে যাবে, কারণ এখানে সমস্ত অফিস এখন এইদিকে শিফট হয়ে গেছে সেক্টর 5-এর এখানে, আর এই সমস্ত চত্বরে বহু দূর দূর থেকে মানুষজন আসে, লাইক ধরো বালি থেকে আসে, হাওড়া থেকে আসে, কাঁচড়াপাড়া, কুননগর, ওই সমস্ত সাইড থেকে প্রচুর আসে এখানে মানুষজন চাকরির জন্য। তো যদি একবার এটা হয়ে যায় তো মেট্রোটা হয়ে গেলে আই থিঙ্ক প্রচণ্ড পরিমাণে সুবিধা হবে মানে কমিউনিকেশনের ক্ষেত্রে, তারপরে দেখা যাক, কারণ প্যান্ডেমিক তো যা চলছে আর যেরকম অবস্থায় এই সিচুয়েশনের মধ্যে মানুষজন কাটাচ্ছে, তাতে আমার মনে হয়
যদি ওভারঅল সবার ভ্যাকসিনেশন যদি হয়ে যায়, প্রসেসটা যদি এই বছর ডিসেম্বরের মধ্যে যদি ওভারঅল কমপ্লিট হয়ে যায়, তাহলে তো বস আর কোনো কথা নেই। তাহলে 22 সালে তো একদম লাইফ একেবারে ঝিঙ্গালালা। এই বিকেল এইরকম আকাশ, এইরকম মানে আমি লাস্ট যে ব্লগ মানে লাস্ট ব্লগে যে খড়িবাড়িতে গেছিলাম, সেই খড়িবাড়িতেও কিন্তু এত ক্লিয়ার স্কাই কিন্তু আমি পাইনি, কিন্তু যাওয়ার পথেও পাইনি, হালকা মেঘলা ছিল, কিন্তু জাস্ট দেখো, ওহো নাইস। মেট্রোর স্ট্রাকচারের নিচে খুব সুন্দর ওয়ালে একটা পিলারে একটা খুব সুন্দর গ্রিনিশ টাইপের এরকম ইয়ে করে গেছে, আর ঠিক তার পেছনে হচ্ছে ক্রোমা। একদিন ক্রোমাতে আসতে হবে, আমার না এই ক্রোমাতে একদিনও আসা হয়নি। অ্যাকচুয়ালি যেখানে যেতে চাইছি সেটা এখান দিয়েও যাওয়া যায়, আবার বিশ্ব বাংলা গেট থেকে সোজা ক্রস করেও যাওয়া যায়, কিন্তু এদিক দিয়ে আমি এলাম তার কারণ একজন একটা ছোট্ট একটা ভাই আছে, তো ওই ভাইটাকে তুলতে হবে আমাকে, কারণ ও জায়গাটা চেনে। আমি যতদূর লোকেশান দেখে বুঝতে পেরেছি সেটা হচ্ছে মহিষবাতানের ঠিক একদম মানে ব্যাক সাইডে, ঠিক আছে, মানে অ্যাকোয়াটিকা মহিষবাতান যে জায়গাটা রয়েছে তার ঠিক ব্যাক সাইডে পড়ে ওই লোকেশানটা। তো বাট ও বলছিলো দাদা একটুখানি যদি এগিয়ে আসো তাহলে আমার একটু সুবিধা হয়, ছোটো ভাই যখন আবদার করছে ঠিক আছে একটুখানি এগিয়ে যাওয়াই যেতে পারে, অসুবিধার কী আছে। ওকে, কোথায় আছিস বাবা, কোথায় আছিস আমাকে একটু দেখা দে, নইলে লেট হয়ে গেলে তাহলে আজকে পুরো উদ্ধার হয়ে যাবে ব্লগের। যার জন্য অপেক্ষায় ছিলাম সে হচ্ছে এই ভাই, দেখা আগে 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 গন্তব্যে পৌঁছাই, তারপরে ওখানে গিয়ে সমস্ত পরিচয়পত্র করানো হবে, তুই তাড়াতাড়ি পিঠে পেছনে বস বাবা, নইলে হ্যাঁ বলেছিস চল, আর একটু যা বলবি জোরে বলবি, হ্যাঁ ফুল মাস্ক হেলমেট পরে আছি তো শুনতে কম পাবো। রাস্তাটা একটুখানি খারাপ, সেটাকে ইগনোর করে যদি যদিও আমাদের একটুখানি লেট হয়ে গেছে আজকে। ও হো 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 হো, ওয়েট 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 ওয়েট, ওই জায়গাটায় ও কি লাগছে দেখতে, কি লাগছে মানে কালার কন্ট্রাস্ট, মানে গোপ্রোতে কতটা জাস্টিস করবে আমি জানি না, বাট কালার কন্ট্রাস্ট সমস্ত কিছু মিলে এত সুন্দর, নীল আকাশ, একটা সাদা, অরেঞ্জ, গ্রে, এইরকম একটা লেয়ার লেয়ার, আর এখানে হচ্ছে জল, অফ লাভলি। স্ট্রেট ওই রাস্তাটা ধরে আস্তে আস্তে এইরকম একটা লোকালিটি পড়বে, আর এই লোকালিটির মধ্যে একটা জিনিস আমাদেরকে রিকোয়েস্ট করবো, যে রিকোয়েস্টটা হচ্ছে যে যখনই আসবে এখান দিয়ে বেশি ওভার স্পিডিং করো না, জায়গাটাকে এনজয় করতে করতে ধীরে ধীরে স্লোলি ড্রাইভ করো, তার কারণ আমি বলছি এখানে প্রচুর বাচ্চা কাচ্চা, এই দেখো দূরে দেখো একটা বাচ্চা সাইকেল চালাচ্ছে, এখানে গরু বাছুর চলে আসে, ঠিক আছে, অনেক বাচ্চা কাচ্চা খেলাধুলা করে, তো তাদের যেন প্রবলেম না হয়। এখানে হচ্ছে ওটা হচ্ছে ITC, আর ওই যে মাঝখানে যেটা দেখতে পাচ্ছ ওই যে ওটা হচ্ছে অ্যাটমোসফিয়ার, আর ওই উঁচু যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ধাপা, আর এই জায়গাটার নাম কি বললি, খাসমহল। আচ্ছা খাসমহল, আর ঠিক উল্টো দিকে এখানে ফুটবল খেলা হচ্ছে, মানে ওয়ান অফ মাই ফেভারিট গেম। এই রাস্তাটা সোজা যাচ্ছে বাইপাস কানেক্টর, তাই তো, আর এটা হচ্ছে ঘোষপাড়া, ওই তো ঘোষপাড়া লেখা আছে। আচ্ছা আচ্ছা, তা আমরা কি এদিকেই যাব, ওকে, দারুণ একটা দারুণ একটা টার্নিং, দারুণ একটা টার্নিং। ও হো হো হো, লাভলি ভাই, দারুণ তো, এই দেখেছো যেটা তোমাদেরকে বললাম না, বাচ্চারা সাইকেল চালায় খেলাধুলা করে, এই দেখো বাচ্চাগুলো এখানে ইয়ে করছে, তো এখানে ওভার স্পিডিং বা স্পিডিং ওইরকম কোনো কিছু করো না, জাস্ট একটুখানি এনজয় করার জন্য এসো। ওফ লাভলি লাভলি লাভলি, দাঁড়াও একটু ভালো মতো করে তোমাদেরকে দেখাই, না দেখালে মনটাও আমার শান্তি হচ্ছে না, দাঁড়াও। অল রাইট, নর নারী গঞ্জ যে জায়গাটা এসছি, এই জায়গাটা সম্পূর্ণ অফবিট একটা জায়গা, আর আশা করি আমার পেছনে চারিদিকে সমস্ত গ্রিনারি সমস্ত কিছু দেখে আশা করি বুঝতে পারছো যে কতটা সুন্দর বিকেলে এই জায়গাটার মানে সৌন্দর্য ফুটে ওঠে, বা সিনিক বিউটিটা দেখতে কতটা সুন্দর লাগে সেই জায়গাটা। তোমাদেরকে একবার ওভারঅল একটা ভিউ দেখে নাও তোমরা, এই হচ্ছে টোটাল ওভারঅল ভিউ। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দেই, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে, মানে পুরো অরেঞ্জিস একটা আভা রয়েছে, আর এখান থেকে সূর্যের ছটাগুলো মানে মানে জাস্ট কোনো কথা হবে না বস, কোনো কথা হবে না, মানে বিকেলে মানে আমি মনে হয়
যেটা ভেবেছিলাম মিস করে যাব সেটা মনে হয় না মিস করেছি, অল থ্যাঙ্কস টু হিম। এদিক আয়, অল থ্যাঙ্কস টু হিম। তো ওর জন্য, ওর জন্য আজকে এই জায়গাটা আসতে পেরেছি, কারণ ও অনেক দিন ধরে বলছিল দাদা তুমি আমাদের এখানটায় এসো, এসে তাহলে একটা মানে আমরা একটা খুব সুন্দর তোমাকে একটা জায়গায় নিয়ে যেতে পারবো। তো সেই কারণে আমি আজকে একটা বিকেলবেলা দুপুরবেলা এসেই দেখলাম এত সুন্দর নীল আকাশ, তখনই ও আমাকে, আমি স্টোরি দিয়েছিলাম, স্টোরি দেখে ও আমাকে মেসেজ করেছে যে দাদা আসবে আজকে এত সুন্দর বিকেল, একটা খুব সুন্দর যেই জায়গাটা বলেছিলাম সেই জায়গাটা নিয়ে যেতে পারবো তোমাকে। তাই বললাম ঠিক আছে চলো, হাতে যখন সময় আছে। ওই কারণে এটা আমাদের কাছেও একটা রাইডের জায়গা, এক্স্যাক্টলি একটা ছোটখাটো একটা একদম কলকাতার ভেতরে একটা হিডেন হিডেন জেম বলতে পারো, একদম ওই সাইডটা, ওই যে জায়গাটা রয়েছে ওই সাইডটা কিন্তু ধাপা, মানে বাইপাসের ওই চত্বরটা পড়ে যাচ্ছে এই জায়গাটা, ঠিক আছে? আর এই জায়গাটা পুরো এইখানটায় এদিক দিয়ে চলে গেলে হচ্ছে বাসন্তী হাইওয়ে পড়বে, আর এই টোটাল এই চত্বরটার এই পেছনটা এটা এই দিকটা হচ্ছে অ্যাকোয়াটিকার, আর তারপরে ওই ওই সাইডটা হচ্ছে নিউ টাউন, মানে একদম মাঝখানে একটা হিডেন প্লেস, দারুণ অসাধারণ। থ্যাংক ইউ ভাই, মোস্ট থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর ও কিন্তু ইনস্টাগ্রামে ডিএম করেছে, আর যারা যারা ইনস্টাগ্রামে ডিএম করে আমার সাথে কথা বলে তারা এরকমভাবে আমার সাথে আর কি আসে, মানে বুঝে নাও ব্যাপারটা, বাকিটা ব্যক্তিগত। আরও জায়গা নিয়ে যাবো, হ্যাঁ আরও জায়গা ও আমাকে নিয়ে যাবে বলেছে, তো ঠিক আছে ইটস ওকে। ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু নিচে ডি বক্সে দেওয়া রয়েছে, ওখানে গিয়ে ব্যক্তিগত আলাপচারিতা করার জন্য ফলো করে নিও আর ডিএম করো। হ্যাঁ ফটোগ্রাফি ভীষণ সুন্দর হবে এই জায়গাটাতে। আর ওই যে তোমাদেরকে বলছিলাম নিউ টাউন, ওই যে ওই ওই চত্বরটা পুরোটা নিউ টাউন, পুরোটা নিউ টাউন। আমি জানি গোপ্রোতে হয়তো তোমরা বুঝতে পারবে না, বাট আমি নিজে চোখে দেখতে পাচ্ছি গরু। এই রাস্তাটা সোজা চলে গেছে হচ্ছে অ্যাকোয়াটিকা, এবং অ্যাকোয়াটিকার পাশ দিয়ে আমরা যাব, আমি অ্যাকোয়াটিকা অবশ্যই যাবো না, অ্যাকোয়াটিকার পাশ দিয়ে বেরোবো। আর বিকেল অলরেডি গড়িয়ে গেছে, সন্ধ্যা প্রায় হতে চলেছে 5:45 বাজে, ঠিক আছে? তো এখন একটুখানি তুই চা খাবি তো? হ্যাঁ ঠিক আছে চল তাহলে নিউ টাউনের ওখানে যাই গিয়ে একটু চা খাবো। সন্ধ্যাবেলায় বিশ্ববাংলা গেটে এখানে যখন আলো ফালোগুলো জ্বলে না, মানে লিটারালি অন্যরকমই আমেজ চলে আসে। এখন চলছে চা, আর ও চা খাচ্ছে। এই তুই তখন ইনস্টাগ্রামটা বলিসনি, তোর বল ইনস্টাগ্রাম আইডি বল। আমার ফার্স্টে তো সেক্রেট ট্রাভেলার ছিল, ওটা আমার একদা থেকে জানি না হ্যাক হয়ে গেছে, তো এখন 2.0 হয়ে গেছে, সেক্রেট ট্রাভেলারটাই আছে। আচ্ছা ওকে, ট্রাভেলার সবসময় পবিত্রই থাকে। আচ্ছা আর ভালো নামটা বলে দে। আমার নাম প্রবীর দাস। বেশ গল্প টল্প হলো, বেশ আড্ডা ফাড্ডা হলো এখানে, আর এখানে মোটামুটি যে কটা ছবি তুলেছি সব কটা ছবি তোমরা পেয়ে যাবে ইনস্টাগ্রামে, আইডি ডি বক্সে এখানে দেওয়াই রয়েছে। ওই ডান দিকে ওইটা হচ্ছে CC2, আর CC2-র আগে তোমাদেরকে লাস্ট ব্লগেও বলেছিলাম যে কীরকম জ্যাম হয়, CC2-র এখান থেকে জ্যাম শুরু হয়েছে, আজকে আমি ফেঁসে গেলাম পুরোপুরি। আর ফাসলাম তো ফাসলাম, খুব বাজেভাবেই ফাসলাম, এখানে যা জ্যাম রয়েছে আমার মনে হচ্ছে আজকে হবে হরি বল। ব্যাস এবার বসে থাকো এখানে চুপচাপ, এ গড। ঠিক আছে গাইজ, একেবারে বাড়িতে গিয়ে ডিরেক্ট তোমাদের সাথে কথা হচ্ছে। ঘড়িতে এখন বাজে হচ্ছে রাত 1টা, মানে 1টা বেজে পেরিয়ে গেছে, বাট আমি এখন এডিট করছিলাম, এডিট করতে করতে ভাবলাম ব্লগটা তো আমার এন্ডই করা হয়নি কারণ আমি বেরিয়ে গেছিলাম স্টোরে। তো এনিওয়েজ গাইজ, যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর যেটা দুর্গাপুজোর ব্যাপারটা যেটা জিজ্ঞেস করলাম সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে? সো উইথ দ্যাট সেড, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং, বি বং, পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।